নমস্কার, আমি রাজ। ইউটিউব ডায়েরিসে আপনাকে স্বাগত। ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ডিজিট্রনিক্স এই ব্যাটারি চার্জার, মোটর বাইক কার ব্যাটারি চার্জার 12 ভোল্ট, এটা আমি অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে। এটি আজকেই চলে এসছে। এবার এটা আমি আনবক্স করব আপনাদের সামনে, তাই দেখতে থাকুন। দেখুন, খুব সুন্দর প্যাকিং করেছে, কম্প্যাক্ট প্যাকিং। এখানে ডিজিট্রনিক্সের ব্র্যান্ডিং রয়েছে, embedded and power system, invoice to DGS. So এটা আমার পড়েছে এখানে, দেখুন প্রাইস দেওয়া আছে, প্রাইস। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি, তাই এটার পারচেস লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে এটা, যদি আপনাদের মনে হয় প্রোডাক্টটি ভালো, তা আপনারা ওখান থেকে পারচেস করে নিতে পারবেন, ঠিক আছে? চলুন এটা আনবক্স। ব্যাটারি চার্জার, মডেল নাম্বার T115A, ডিজিট্রনিক্স। কার এবং বাইক আপনি এটা চার্জ দিতে পারবেন, ব্যাটারি চার্জার, সুন্দর সিস্টেম। চলুন এবার এটাও আমি খুলে দিই। এই হচ্ছে আমার প্রোডাক্ট, দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে আপনার পজিটিভ, পয়েন্ট করা আছে, দেখতে পাচ্ছেন। এবার আপনাদের প্রসিডিউরটাকে দেখিয়ে দিই, কিভাবে কি করতে হবে। এটা তো আপনার দেখতেই পাচ্ছেন, এটা আপনার প্লাগ পয়েন্টে যাচ্ছে। এটা এটা এর সঙ্গে এক্সট্রা একটা ফিউজ দিয়ে দিয়েছে। যদি কোনো কারণে ফিউজ আপনার মানে কোনো রকমভাবে প্রবলেম করে, সেক্ষেত্রে আপনি ফিউজ চেঞ্জ করতে পারবেন। ফার্স্ট কাজ হচ্ছে আমার নেগেটিভ এবং এই পজিটিভ, পজিটিভ পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্ট, এই দুটো ফার্স্ট আমি ব্যাটারিতে দেবো। ব্যাটারিতে দেওয়ার পর আমার ব্যাটারিতে দেওয়ার সাথে সাথেই এখানে আমার ভোল্টেজ ডিসপ্লেটা করবে, ব্যাটারিতে কত ভোল্টেজ রয়েছে, ঠিক আছে? তারপর আমি এইটাকে আমি প্লাগ পয়েন্টে দেবো, দিয়ে আমি ব্যাটারি চার্জ করব যতটা আমার দরকার, ঠিক আছে? তাহলে এবার আপনারা দেখতে থাকুন। এক সাইডের একটি ব্যাটারি, এটা আমার মোটর বাইকের ব্যাটারি, ঠিক আছে? চলুন দেখে নিই এটাতে কত ভোল্টেজ এখন এই মুহূর্তে রয়েছে। যদি কম থাকে সেক্ষেত্রে আমি এটা চার্জ দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন।
দিলাম। রেড পজিটিভ, এটা আমি পজিটিভে দেবো। ব্ল্যাক নেগেটিভ, আমি এটা নেগেটিভ পয়েন্টে দেবো। ঠিক আছে, চলো। আমি রেডে পজিটিভ দিয়েছি, ব্ল্যাকে নেগেটিভ দিয়েছি। ঠিক আছে, এবার দেখুন ডিসপ্লে কত দেখাচ্ছে। দেখুন ভোল্টেজ দেখাচ্ছে কত, ভালো করে দেখুন। 12.2 কি 12.01 দেখাচ্ছে। ঠিক আছে, তা অবশ্যই এটা কম রয়েছে, তাই এটা আমাকে চার্জ দিতে হবে। ঠিক আছে, চলুন এবার আপনাদের চার্জ দিয়ে দেখ। দেখুন আমি চার্জ দিয়ে দিয়েছি, এখন দিচ্ছে 14.0, 14.1 চার্জিং চলছে, আপনারা দেখতে পাচ্ছেন।